হ্যাঁ, অনেক উপরে উঠে গেছি এখন, প্রায় 1 ঘন্টার উপর ধরে হাঁটছি সিঁড়ি বেয়ে, তারপরে পাথরের রাস্তা। এখন একটা জঙ্গলে চলে এসেছি, চারিদিকে জঙ্গল। আর একটু উপরে গেলে একটা পাহাড়ি গ্রাম আছে, আদিবাসী গ্রাম। শিবগাদ দিয়ে যাওয়ার জন্য রেডি। এখন প্রায় বাজে 5:45, আরও তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু উঠতে দেরি হয়ে গেল। আমরা মুড়ার একটু পাকুড় রাস্তা দিয়ে যাচ্ছি, যেহেতু পাকুড়ে একজন আমাদের সঙ্গে যাচ্ছে, তাই পাকুড় হয়ে শিবগাদ্দি ধাম যাচ্ছি। মুড়ার একটু মহেশপুর রাস্তা দিয়েও শিবগাদ্দি যাওয়া যায়। মহেশপুর থেকে হিরণপুর যাওয়ার রাস্তা ধরে লিটিপাড়া হয়ে শিবগাদ্দি যাওয়া যাবে। যাচ্ছি পাকুড় থেকে মোহনপুর হয়ে তালজেরি রাস্তা ধরে বারহেত পর্যন্ত। বারহেত থেকে শিবগাদ্দি প্রায় 7 কিলোমিটার। এই এক সমস্যা, রেল গেট ডাউন। তবে মুড়ারয়ের মতো না, মুড়ারয় রেল স্টেশনে একবার রেল গেট পড়লে কখন যে উঠবে তার ঠিক ঠিকানা থাকে না। ঝাড়খণ্ড ঢুকে গেছি। এটা হলো সীতাপাহাড়ি বলে একটি জায়গা। রাস্তা দেখতেই পাচ্ছ খুব খারাপ, সরকারের এদিকে নজর দেওয়া উচিত, স্থানীয় নেতাদের মানবিকতা দেখানো উচিত। কী করে চলবে, তারা বাঁচবে কী করে, তাদের কথা একবারও ভাবলো না। এই অমানবিকতা, অমানবিকত্ব, আরে ধর জি বাটকে, পাকুড়ের কাছাকাছি চলে এসেছি, আর বেশিক্ষণ লাগবে না পাকুড় পৌঁছাতে আশা করি। রাস্তা খুবই ছোট, পাকুড় চলে এসেছি। পাকুড় থেকে এবার শিবগাদ্দির দিকে রওনা হব, একটা ছোট্ট ট্রিপ, প্রথম বাইক রাইডিং, বাইক ট্রিপ। তেলের দাম যে হারে বাড়ছে তাতে লং ট্রিপ করা খুব মুশকিল, তাছাড়া বাস ট্রেনের ভাড়াও বেড়ে যাচ্ছে। ভাড়া ফের ভাড়া বাড়ানোর দাবি, ভাড়া বাড়ানোর দাবি জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের। বাস না নামিয়ে ফের ভাড়া বাড়ানোর প্রস্তাব জয়েন্ট। পাকুড়ে নেমে প্রায় 1 লিটার জল খেয়ে এখন শিবগাদ্দির দিকে রওনা হচ্ছি। খাবার খাইনি, যেহেতু পুজো দেওয়ার প্ল্যান আছে, তবে খাওয়া দাওয়া করে পুজো দেওয়া যায়। হ্যাঁ, সিঁড়িতে উঠে যাচ্ছি এখনো।
একটা বাচ্চা ছেলে দেখতে পাচ্ছি। তোমরা গাঁও কিধারে? তোমরা গাঁও উপর, উস গাঁও কা নাম ক্যা হে? ক্যা দোয়ানে? ऊपर जाने का तो रास्ता है ना। और कितना टाइम लगेगा ऊपर जाने के? एक मंदिर है। देखते ही पाच एक सुंदर पहाड़ দূর থেকে বেশ ভালোই লাগছে। এইদিকে রাস্তাঘাট বেশ ভালোই মনে হচ্ছে, চারিদিকে দৃশ্য জাস্ট অসাম। বাড়হের থেকে শিবগাদি যাওয়ার রাস্তায় একটি ড্যাম পাওয়া যাবে, যেটার নাম খেরোয়া ড্যাম। এক অপূর্ব ড্যাম। এই খেরোয়া ড্যাম থেকে শিবগাদি প্রায় 4 কিলোমিটার। এই খেরোয়া ড্যাম থেকে শিবগাদি টেম্পলের ডিটেলস ভ্লগস সেকেন্ড কাম লাস্ট এপিসোডে আপলোড করা হবে। রাস্তার মাঝখানে ছাগল, গরু, মহিষ এসব চলে আসবে, তাই রাইড করার সময় এগুলো থেকে সাবধান।